মিস্টার হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে যেতে চাই। আমি প্রথমেই যেটি জানতে চাইব যে বিএনপির আসলে এই মহাসংকটে, এই করোনাকালে আপনাদের কি ইশতেহার বা রাজনৈতিক ভাবনা? বাজেট পাশের পরে সংসদ ভবনের সামনে গিয়ে আপনাদের সাংসদরা বাজেটের কপি ছিঁড়েছেন এবং সেটির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছেন যে সংসদের প্রতি এটি চরম অবমাননা। বিএনপি এটা নিয়ে কোনো রাজনীতি করছে না, এই মহামারী নিয়ে বিএনপি প্রথম থেকেই, বিএনপির পক্ষ থেকে, বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির প্রত্যেক নেতাকর্মী বারবার বলে আসছে সরকারকে যে মহামারী একা মোকাবেলা করা যাবে না, সবাইকে নিয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু সরকার কোনোটাই কথা শুনে নাই, তারা নিজের মতো করে নিজে চলে, শুধু নিজের মতো করে নিজে চলে না, যে এই যে মহামারী বা এই সংকট নিরসনের জন্য যে কমিটি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান করে, স্বাস্থ্যমন্ত্রী অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে যেগুলো স্বাস্থ্যমন্ত্রী জানে না, আবার একটা টেকনিক্যাল কমিটি নাকি একটা করা আছে সেটা তারাও জানে না। সরকার এক এক সময় এক এক সিদ্ধান্ত দেয়। ঈদের সময় আপনার কি এমন দরকার পড়ছিল, দোকানগুলো খুলে দিলেন, তারপরে আবার আপনি ঈদে বাড়ি গেল, প্রথম বলেন যে বাড়িতে কেউ যেতে পারবে না, রাস্তাঘাট বন্ধ থাকবে, কেউ যেতে গেলে তাকে ফেরত দেওয়া হবে, প্রাইভেট গাড়ি যাদের তারা নিয়ে যেতে পারে, তারপর উবার ভাড়া করে সব যাওয়া শুরু করলো, দেখেছেন যে কি অবস্থা, বাড়ি যাওয়া বন্ধ করতে পারতেন, আপনি সেখানে লক্ষ লক্ষ যাওয়ার সুযোগ করতেন, আসার সুযোগ করতেন। করোনা এখন সারা দেশে ওই তেলাপিয়ার মাছের মতো পুকুরের ডিম পেড়ে চলে আসছে বা ইলিশ মাছের মতো ডিম ছেড়ে চলে আসছে। ছুটি বা অঘোষিত লকডাউন শুরুর পরপরই বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করেছে, তার মানে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোটাকে আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড মনে করেন কিনা? বিএনপি তার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে নাই, বন্ধ করেছিল কমিটি গঠন করা, কমিটি ভাঙা গড়া, সমস্ত কাজ বাদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের উপরে নির্দেশ জারি করেছেন। আমি যদি একটা জেলার দায়িত্বে আছি, কোথায় পাবেন জানি না, মানুষের পাশে দাঁড়াতে হবে, চাল ডাল যা আছে যা সামর্থ্য আছে নিয়ে নামবেন। আমি একজন বিএনপির চেয়ারপারসনের উপদেশটা, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর আমি যত মানুষকে যত লক্ষ টাকার চাউল বাকি করে দিয়েছি, তার আমার আর্থিক সামর্থ্য না, বাকি করে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এত লক্ষ টাকার চাউল করে বাকি দেয়নি, তারপরে মানুষকে দাঁড়িয়েছি মানুষের পাশে, এই কারণে যেতে আমি জেলার আহ্বায়ক, আমি যদি ত্রাণ না দেই জনগণের পাশে না যাই, আমি তাহলে আমার অন্য অন্য থানার নেতৃবৃন্দকে আমি উৎসাহিত করতে পারবো না, বলতে পারবো না। ঢাকা শহর ছেড়ে অনেকেই আসলে এখন চলে যেতে বাধ্য হচ্ছেন, তাদের দোকানপাট গুটিয়ে, ব্যবসা পাটি গুটিয়ে, চাকরিতে তারা ছাঁটাই হয়ে তারা ঢাকা ছাড়তে আসে বাধ্য হচ্ছেন এবং রীতিমতো কান্না করে তারা বেরিয়ে গেছেন। তো এই সকল লোকদের পাশে কি আপনারা দাঁড়ানোর কোনো চেষ্টা করেছেন? ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের করার কি আছে, আমরা এখন তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারে? এই যারা ঢাকা শহর থেকে যারা চলে যাচ্ছে তাদের শুধু সরকারি দলের লোক যাচ্ছে তা তো না, এখানে বিএনপি যারা করে অন্য দল করে তারা কি যাচ্ছে না? তারা তো যাচ্ছে। আমরা তো এখন গিয়ে মাঝখানে রাস্তার উপর দাঁড়াইতে থাক বলতে পারি তুমি এখান থেকে যেও না, আমি তোমার ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমি কি করতে পারবো এটা? যেখানে সরকার একবারে 25,000 কর্মচারীকে যে ওই যে আপনি বললেন ছাঁটাই, আমাদের আরাফাত সাহেব বললেন ছাঁটাই না, আমি আপনাকে ব্যাখ্যা পাচ্ছি, ছাঁটাই না চিরতরের জন্য তাদেরকে মানে ফ্যাক্টরি সরকারি বন্ধ করে দেওয়া হলো। যার আদমতে যখন বিএনপি দিয়েছিল তখন ওইটা নিয়ে মাথাভারি প্রশাসন ছিল, অনেক সমালোচনা হয়েছিল, যে তখন বাস্তবতাকে লক্ষ্য করে কিন্তু দিয়েছিল। এখন সরকার এই মুহূর্তে করোনাকালীন সময়ে মানুষের জীবন রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে খাওয়ায় পড়া রাখার তো দায়িত্ব সরকারের, এই মুহূর্তে সরকার তাদেরকে মানে একবার বন্ধই করে দিল, আর টোটালি বন্ধ করে দিল। আর এই যে বাজেটে যে কপি পড়ানোর কথা বললেন, আমাদের পাঁচজন সংখ্যা পুড়িয়েছে, তার পরিপ্রেক্ষিতে উবায়দুল কাদের যে কথাটি বলেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, উবায়দুল কাদেরকে নিজের ভোট দিয়ে উনি কি এমপি হয়েছেন? এই সরকার কি ভোটের মাধ্যমে এমপি হয়েছেন? যে সরকার রাতের বেলা ভোট কেটে এমপি হয় তারা জনগণের সেবা করতে পারে না? আজকে বাংলাদেশের মানুষ মহামারীর দিকে ধাবিত হচ্ছে, আজকে 1.5 লক্ষের উপরে আপনার করোনা আক্রান্ত, আপনার টেস্ট করেন 1 লক্ষ, প্রতিদিন 25,000 লোক আক্রান্ত হবে এই করোনা। বাংলাদেশ পৃথিবীতে জনসংখ্যা অনুপাতে যত আক্রান্ত হবে বাংলাদেশ তার বেশি আক্রান্ত হয়ে বসে আছে। আপনি মাস্ক পিপি সাপ্লাই দিবেন নকল, আপনার লোককে দিয়ে তার ডাক্তার মারা যাবে, সেই দায়িত্ব কি বিএনপি নেবে? আপনি ঠিক মতো পিপি সাপ্লাই দিবেন না, ডাক্তার বিনা পিপি বিনা মাস্কে আপনি ই করতে চিকিৎসা করতে মারা যাবে, সে দায়িত্ব কি বিএনপি নেবে?